নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সংগঠিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে সাংস্কৃতিক মহাসংগ্রামের উদ্বোধন, ব্যাপক উৎসাহ শিল্পী। ধরাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ, পারিবারিক কলহের জের। রবিবার শিলচরে আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, লুৎপাতিলে জনসভা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টিতে আসাম সরকার কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামের শুভ উদ্বোধন করা হয় শনিবার। এদিন সমষ্টির বিধায়ক কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক মহাসংগ্রামের উদ্বোধন করেন। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বা পঞ্চায়েত স্তরে সাংস্কৃতিক মহাসংগ্রাম শুরু করেছে আসাম সরকার। শনিবার কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হওয়া সাংস্কৃতিক মহাসংগ্রামে বিভিন্ন এলাকার শিল্পীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। এদিন লক্ষ্মীপুরের এসডিও সিভিল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক মহাসংগ্রাম আমরা জিপি ভিত্তিক যে প্রতিযোগিতা সেটা আমরা শুরু করেছিলাম। বিধানসভা জিপি ভিত্তিক সমাপ্তি করে আজকে থেকে আজকে এবং কালকে 16 এবং 17 ডিসেম্বর আমরা বিধানসভা ভিত্তিক এই যে প্রতিযোগিতা সেটা আজকে থেকে আমরা শুরু করছি। আগামীকালকে এই দুদিন এই প্রতিযোগিতা চলবে এবং আগামীকালকে এটা বিধানসভা ভিত্তিক যে প্রতিযোগিতা সেটা সমাপ্তি হবে। আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এক বিশেষ উদ্যোগ যেটা আমরা কখনো ভাবিনি, কখনো কল্পনা করতে পারিনি, কারণ আমরা আগে কোনো সময় দেখিনি যে কোনো মুখ্যমন্ত্রী কোনো সরকার এরকম পদক্ষেপ। মে দ্য বেস্ট পার্সন উইন। আর আমি অনুরোধ করব যে আগামীকালও প্রোগ্রামে আপনারা সবাই আজকে যারা উপস্থিতগণ আছেন আগামীকাল প্রোগ্রামে আসবেন। আর আমাদের ক্লোজিং সেরিমনিটা প্লাস ডিস্ট্রিবিউশন সেরিমনিটাও আগামীকাল ড্যান্সের প্রোগ্রামের পরে হবে বিকাল বেলায়, ওইখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ। পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিলেন লাকি বেগম লস্কর নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 9:30 মধ্যধলায় পুটিখাল জিপির পাশখাল গ্রামে। তিন সন্তানের জননীর এ ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর চাওয়া হতে এদিন 5 শতাধিক জনগণ এসে ভিড় জমান ঘটনাস্থলে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় ধরাই থানার পুলিশ। দুপুর 1:30 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাকি বেগমের মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। লাকি বেগমের স্বামী রহিমুল্লাহ লস্কর বলেন, এদিন সকালে লাকি বেগম পরিবারের সবাইকে চা করে দেন। কিছুক্ষণ পর তিনি মাঠে কাজ করতে চলে যান। সকাল 9:30 তিনি জানতে পারেন লাকি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের ভিতরে ছুটে রয়েছে। পারিবারিক কোনো ঝগড়ার কথা উড়িয়ে দেন লাকি বেগম লস্করের স্বামী রহিমুল্লাহ। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লাকি বেগম। মাস কয়েক পূর্বে রহিমুদ্দিন মারপিট করায় লাকি বেগম চলে গিয়েছিলেন বাপের বাড়ি। মাস দেড়েক পূর্বে মুরব্বীদের মধ্যস্থতায় লাকি বেগম লস্কর ফের আসেন স্বামী গৃহে। আমি তো স্যার জানি না, তো আমি তো মনে করো মারাতে গিয়ে আমার বন্ধু গেছে। বোন নাম কিটা? লাকি বেগম। কতদিন মারা গেছেন? আজকে। কিরকম কিরকম মারা গেছে এগুলো তো আমি কইতে পারতাম না। আমি তো তুমি আইয়া কিটা দেখলাই? আমি তো এই মরাদে আছে। কিরম মরা? ও তো ফাঁসি লাগা। ও ফাঁসিটা কোন জায়গাত? ও তো গরু গরু ভিতরে। কিটা দিয়ে লাগছুন? ওগু গোলা মাঝে কিটা রশি নি না শাড়ি না কিটা? না শাড়ি আছে। শাড়ি আছে। ও তোমার বাচ্চা কয়টা? তিনটা। ও বিয়ার কেমন দিন হইছে? বিয়ার কেমন দিন হইছে? বিয়া কিটা ও বছর বছর হইব। ও তোমার বউর বাড়ি কোন জায়গা? আমি তো জানি না, আমি আমার চাহ দিছে সকালে। আমি তো চাহ খাই আমার বন্ধু খের ফালা ইয়া। আর আমার ফুড়িরে আমার মারে সারারে বাদ ধা হয়েছে পুরা ভরে। আমার খবর দিছে যে ও ওলা ওলা দৌড়ি আয়, ও তো আমি আইছি। আমি তো খবর হাজার দান দাই। আমার চাষা এক বেটা অন্য আসলা দান লোক গফুরি করে গেছি।
হরবাড়ি মানুষ আইছেন নি আইছেন তো খবর জানাইছো রবিবার শিলচরে আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বেশ কিছু সংগঠনের আমন্ত্রণে শিলচরের দুধপাতিতে এক জনসভায় অংশগ্রহণ করবেন তিনি আয়োজক সংগঠনগুলি মৈতি মণিপুরী সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে এক মেলবন্ধন তৈরি করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাই মণিপুরে থাকা মণিপুরী বা অন্যান্য সম্প্রদায়ের সহ যারাই রয়েছে তাদের সাথে যাতে কোনো ধরনের অশান্তিকর পরিবেশ আর না ঘটে তার জন্যই এই প্রয়াস নমস্কার কাল যে कन्वेंशन होने जा रहा है ये एक सामाजिक सम्मेलन है ये कोई पॉलिटिकल इधर कलर लगाने की कोशिश मत कर हम सबको इधर हम निमंत्रण करता हूँ सब आ जाइए इधर और स्पेशली इस सम्मेलन का मेन जो मुद्दा है ये मणिपुर कॉन्फ्लिक्ट प्लस यूनिफिकेशन ऑफ मणिपुरी डिविजन्स होता है ना हमारे बीच जो मैतेई पांगल और बिष्णुप्रिया के बीच कभी कभी वो होता है डिविजिव फोर्सेस आता है इन डिविजिव फोर्सेस को हम कल के फोरम में लाकर इन लोगों को मिनिमाइज करने की कोशिश करेंगे और आगे बढ़ के हम एक बड़ा एक समाज बनाने की कोशिश करेंगे वही है इसका इसमें कोई पॉलिटिकल हमारा वो मुद्दा नहीं है और मणिपुर के ऑनरेबल चीफ मिनिस्टर हम रिक्वेस्ट किया था उधर जाकर इधर चीफ गेस्ट बनने के लिए और उन्हें कंसेंट दे दिया एंड दैट्स ऑल और कितने बजे आएंगे प्रोग्राम कितने बजे चालू होगा प्रोग्राम एक्चुअली 8 बजे शुरू हो जाएगा और 12 बजे तो हो जाएगा एक प्रोग्राम के अंदर पहले 8 बजे फ्लैग हॉस्टिंग हो जाएगा और डिस्कशन हो जाएगा डिस्कशन का मुद्दा तो टॉपिक तो पहले बता दिया पहले नंबर 1 टॉपिक है मणिपुर कॉन्फ्लिक्ट रिजोल्यूशन के बारे में यहाँ हम डेलीगेट्स इन्वाइट किया हुआ है इन लोगों का ओपिनियन हम सुनेंगे प्लस डिस्कशन हो जाएगा नंबर 2 टॉपिक है मणिपुर यूनिफिकेशन मैथी विष्णुप्रियास मैथी पांगल के बीच कभी कभी जो होता है ना उसी को मिटाने की कोशिश करेंगे और ख़त्म हो जाएगी 12 बजे तक उसके बाद लंच ब्रेक आ जाएगा और चीफ मिनिस्टर हम एक्सपेक्ट करते हैं 12:30 बजे इधर पहुंच जाए বিকশিত ভারতের সচেতনতা অনুষ্ঠান শনিবার দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হয় এদিন ঝাড়খণ্ড বাজারের মাতৃশ্রী জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মলকান্ত দাসের পৌরোহিত্যে সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে সরকারি কাজকর্মের বিবরণ তুলে ধরেন উপস্থিত জনতার কাছে অনুষ্ঠানে পরিবহন কৃষি বিভাগ ব্যাংক পশুপালন বিভাগ জনস্বাস্থ্য কারিগরি হ্যান্ডলুম ও টেক্সটাইল রেশম চাষ সমাজ কল্যাণ বিভাগ পূর্ত বিভাগ স্বাস্থ্য সমবায় সমিতি জলসেচ সহ বিভিন্ন বিভাগের কাজে নিশ্চিত তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন অনুষ্ঠানে রামনগর মন্ডল বিজেপি সভাপতি লোহিয়া সিংহ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন জিপি সচিব জাফরুল হাসান বরগুইয়া শেষে সম্পর্কের শপথ গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে यहाँ पे जो मेरे बहन ही बोलेंगे सब जो बैठे हैं मैं सबसे अनुरोध करूँगी कि वो थोड़ा ध्यान से सुनिए सबसे पहले हमारा जो स्कीम है मुद्रा लोन के बारे में मैं बोलना चाहूँगी मुद्रा योजना जो है हमारा वीवर मुद्रा वहाँ पे 50,000 से लेके 5 लाख तक आप लोगों को लोन मिलेगा पहले तो हमारा ऑफिस जाना जाता था फ्री में सूता कंबल देते थे सभी को पता है हैंडलूम बोलने से फ्री में सूता कंबल मिल जाएगा मगर अभी जो है अभी का जो सरकार है वो चाहते हम लोग काम करें काम करके पैसा कमाए तो लोन का व्यवस्था दिया गया है मुद्रा लोन में आप लोग मिनिमम 50,000 से लेके मैक्सिमम 5 लाख तक आप लोग ले सकते हैं तो लोन लेके हमारा जो ऑफिस है वहाँ पे पहले अभी सब्सिडी का शूटा जो है यार्ड जिसको हम लोग बोलते हैं वो रजिस्ट्रेशन करार पर बहुत लोन दे माननीय আমাদের সেন্ট্রাল মিনিস্টার অমিত শাহ ডাঙরিয়ায় অপারেশনের উপরে বিরাট গুরুত্ব দিয়েছে আর তার উপরে আপনারা আগে দেখেন কোনো কাজে অ্যাপ্লাই করতে হলে সিএসসি সেন্টারে যাইতে হয় বা আগে ছিল টাউনে সিএসসি সেন্টার অসম সিএসসি সেন্টার আপনারা সামনে আমতুলঘাট নতুন রামনগর কোঅপারেটিভ সোসাইটি এবং মঙ্গলপুর গোয়ালিয়ার কোঅপারেটিভ সোসাইটিতে সিএসসি সেন্টার করেছে তার ফলে আপনারা শিলচর টাউনে বা সোনাই দিয়া কাজ না করে সামনে কাজ করতে পারবেন কতটুকু আমার বক্তব্য শেষ করা বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আগামী 22 ডিসেম্বর নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হবে শনিবার এ খবর জানিয়ে স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা বলেন মধ্যধরণ পানিভরা বাজারে 1923 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল আগামী 22 ডিসেম্বর সকাল 9টায় স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা করা হবে মূল অনুষ্ঠান আয়োজিত হবে পানিভরা বাজার মার্কেট শেডে সকাল 9:30 শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান
এরপর পর্যায়ক্রমে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য সহ অন্যান্য অনুষ্ঠান। এ উপলক্ষে গঠন করা হয়েছে একটি অভ্যর্থনা কমিটিও। এই মহৎ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা। এই উপলক্ষে, এই দিবসটা উদযাপন উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই শিক্ষক ও ছাত্রছাত্রী সহ সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আমাদের একমাত্র কামনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন। ধন্যবাদ। ইয়াত স্কুলখন 1923 চনত ইষ্টাব্লিছ হৈছে, 100 বছৰ সম্পূৰ্ণ হ'ব অহা 22 তাৰিখত। আপোনালোকক সকলোকে ইয়াত আহি অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিবলৈ সকলোকে আমন্ত্ৰণ জনালোঁ। আৰু অনুষ্ঠানটো ৰাতিপুৱা 9টাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু 3টালৈকে থাকিব। আপোনালোকে যিমান পাৰে আমাক অনুষ্ঠানটো আৰু ভাল যাতে ভাল হয় এইটো কাৰণে অলপ আহিব আৰু এখানে মোৰ সমবৰ্তব্য সামৰণি মাৰিব। বাংলাদেশের 53তম মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা হয় অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন বিষয় নিয়ে। এই প্রেক্ষাপটে বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অস্তিত্ব সংগঠনের কথা আলোচনায় বিশেষভাবে উঠে আসে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ভাষা সংগ্রামী সুনীল রায়, ইউটিডিসির সভাপতি সঞ্জিত দেবনাথ, আকশো উপদেষ্টা রূপম নদীপুরকায়স্থ, বাস্তুকার খালিকুদ্দিন চৌধুরী, বিডিওয়াইএফ মুখ্য আহ্বায়ক কল্পান্ন গুপ্ত, সমাজকর্মী আরতি দাস, প্রাঞ্জল গিরি, পৃথক পরাগ দাবি কমিটির সভাপতি সুবীর দত্ত প্রমুখ। বিজয় দিবসে সরস্বতী কবিতা পাঠ করে শোনান কবি শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরী ও আমার দেশের মাটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সরকার। এবং আলোচনায় আমরা স্পষ্টভাবে যে কথাটি উল্লেখ করতে চাই যে আজকে বরাক উপত্যকাবাসী নানা দিক থেকে অবধমিত, নিষ্পেষিত, নির্যাতিত এবং শুধু বরাক নয়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে বাঙালি জাতিগোষ্ঠীকে প্রতিদিন কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। আমরা ভারতীয় নাগরিক হিসাবে আজকে রাষ্ট্রশক্তির কাছে, সরকারের কাছে আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এই অঞ্চলকে, বাঙালি জাতিসত্তাকে বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে যেন অবদমিত করে রাখা না হয়, তাদের উপর যেন এভাবে নাগরিকত্বের প্রশ্নে, ডি ভোটারের প্রশ্নে নানা ক্ষেত্রে যেন বঞ্চনা বৈষম্য না করা হয় এবং বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে আমাদেরকে অস্তিত্বের সংকটে ফেলা হচ্ছে, এ বিষয়টিতেও আমরা বলতে চাই আমরা এটা মেনে নেব না। এভাবে আমাদেরকে বাংলাদেশি সাজানোর চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা অবশ্যই আমরা সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলেছি, একথাটিও আমরা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। জরুরি বিজ্ঞপ্তি। একাত্তরা শিলচর বিদ্যুৎ সংমণ্ডল একের আওতাধীন উপসংমণ্ডল 1, 2, 3 এবং সোনাইয়ের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে HECL এর শাটডাউন উপলক্ষে বৈদ্যুতিক লাইন মেরামতির জন্য আগামী 16 ও 17 ডিসেম্বর 2023 সকাল 5:30 থেকে বেলা 2 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। এই সময়ে HECL শ্রীকোণা GSS-132 KV সাবস্টেশনে মেরামতির কাজ হবে, তৎসঙ্গে আমাদের উপসংমণ্ডলেরও মেরামতির কাজ হবে। তাই সমস্ত সম্মানিত গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য সহযোগিতা কামনা করা হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। হাইলাকান্দি পুরসভার 12নং ওয়ার্ডে উপনির্বাচনে শনিবার দলীয় প্রার্থীর নির্বাচনে প্রচারে রীতিমতো ঝড় তুললেন APCC-র কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। উপনির্বাচনে দলীয় প্রার্থী মৌসুমী শর্মাকে জয়ী করতে হাইলাকান্দিতে ঘাঁটি গেড়ে রয়েছেন তিনি। শনিবার রাতভর 12নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ,
বিজেপি সরকারের আমলে তৃতীয় ও নতুন শ্রেণীর নিযুক্তিতে বরাক উপত্যকার শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় কাজে কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তিতে বরাকের ছেলে মেয়েদেরও সমান প্রাধান্য দেওয়া হবে, কিন্তু নিযুক্তি হওয়ার পর দেখা যায় বরাক উপত্যকাকে বঞ্চিত করে বহিরাজ্য থেকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সবসময় আওয়াজ তুলেছি। জমা জল সহ পুরো এলাকার নানা সমস্যা সমাধানের লক্ষ্যে মৌসুমী শর্মাকে জয়ী করার আহ্বান জানান জেলা কংগ্রেস নেতারা। 12 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মা ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে সচেষ্ট থাকবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান। ক্লস 6 ইমপ্লিমেন্ট হওয়া নাই, কিন্তু ক্লস 6 ইমপ্লিমেন্ট অলরেডি করে দিলে। ক্লস 6 ইমপ্লিমেন্ট করা নাই মুখত তেও কলে যে ক্লস 6 তেও ইমপ্লিমেন্ট করে দিছে। আর চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন হওয়া নাই তেও কলে যে রিজার্ভেশনটা করে দিলে। আজি এনআরসি এনআরসির কথাটা কলে যে এনআরসির আজি প্রায় ষোলোর পরা প্রায় 2,000 কোটি টাকা এই এখন গভর্নমেন্টে খরচ করলে। এই টাকা কিন্তু কার? আমারে টাকা, ট্যাক্সর টাকা। আমি লাইন ধরি কেনে আমি রাতে রাতে রাতিপুয়ার পরা একদম রাতে ইভিনিং লই লাইন ধরে আমি আসিল। আর আমি ইটু কার্ড দেখাব লাগে, ইটু দেখাব লাগে, এই এই ডকুমেন্ট দেখাব লাগে। আমি বেঙ্গালীবিলাকে দেখাইছো। আর এটা কি কলে যে এনআরসি খন আমার রিজেক্ট করব লাগে? কি করলে যে 20% 10% ভেরিফিকেশন করব লাগে? কিনা ইহতে কিনা এভিডেভিট দিছে নাকি? কোনো এভিডেভিট দিয়া নাই। খাজিলার উপর কেস, বিভিন্ন জায়গার কেস হয়েছে, এটা কেস রেজিস্টার করা নাই। এই কারণে মানে ভাবো যে এনআরসি হোক, এবং এনআরসি কথাটা কলে আজ আধার কার্ডের উপর 28 লক্ষ মানুষ আধার কার্ড নাই। এই আধার কার্ড নোহার কারণে কোনোবা কোনোবা পরীক্ষা দিব পারা নাই, কোনোবা চাকরির কারণে এপ্লাই করব পারা নাই, কোনোবা ট্রিটমেন্ট করব পারা নাই। এই যেটা যন্ত্রণা, এই যন্ত্রণাখানি হয়তো বা হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বুঝব পারা নাই। মানে মানুষের ভিতরের যে কান্না, যে বেথা, যে বেদনা, যে এই বেদনাখানি হয়তো বা আমার মুখ্যমন্ত্রী দেখব পারা নাই। কিন্তু মানে ভাবো নিশ্চয়ই এই ক্ষোভের বহিঃপ্রকাশ হব। আর মানে ভাবো ইলেকশনটা ছোট ইলেকশন, এটা ওয়ার্ডের ইলেকশন, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশটা হব মানুষের যে রিফ্লেক্ট হব ভোটের যোগেদি। আর আমি বিশ্বাস করো যে 12 নম্বর ওয়ার্ডত আমার পার্টি জিকিব। মরহুম আমির শরিয়ত আলামা তৈয়বুর রহমান সাহেবের হাতে গড়া মাদ্রাসার 18তম বার্ষিক জলসা ও খতমে বুখারি মাহফিলে বর্তমান আমির শরিয়ত মোলানা ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নিয়ে শনিবার জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর উত্তরপ্রদেশের নদওয়াতুল উলামায়ের মুহাদ্দিস মোলানা সৈয়দ হুসাইনি নদভী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নদওয়া সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোলানা আতাউর রহমান মাছুরিয়া। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মোলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিনি, ইউএসটিএম আচার্য মাহবুবুল হক। এছাড়া বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ের কেরামগণ উপস্থিত থাকবেন। এই দিনে মাহফিলকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। আগামী 17 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত এই অনুষ্ঠান উদযাপিত হওয়ার দিন ধার্য করা হইয়াছে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমাদের এই মাদ্রাসায় দোরায়ে হাদিস আরম্ভ করা হয়েছে, এবং বিগত বৎসরে ও খতমে বুখারি এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে এই বৎসর 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষের খতমে বুখারি শরীফ উক্ত তারিখেই অনুষ্ঠিত হইবে। তাই এই মহতি মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করিবেন উত্তর পূর্ব ভারতের বর্তমান আমিরে শরীয়ত, আমিরে নদওয়াতুত তামির, শাইখুল হাদিস হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব। এবং প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকিবেন সুদূর নদওয়াতুল উলামা লখনৌর বিখ্যাত তফসিরুল কোরআন মুফাসসিরুল কোরআন হযরত মৌলানা সোহাইব হুসাইন নদভী সাহেব। তাছাড়া বরাক উপত্যকার আরও বিভিন্ন উলামায়ে কেরামগণ এখানে উপস্থিত থাকিয়া দিনের আলোচনা করে। লক্ষ্মীপুরের বেনিসন ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল এক সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত শিক্ষার পাশাপাশি খেলাধুলা যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই প্রতিষ্ঠানে মেগা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এবার 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় গত 11 ডিসেম্বর। প্রতিযোগিতা সম্পন্ন হয় গতকাল শুক্রবার।
পাঁচ দিনের বিশাল আয়োজন ছিল। আজ শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত বিবরণ তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ কামনা শেষ দাস। তিনি বলেন, উন্নত শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব আরোপ করা অত্যন্ত জরুরি। শিশু কিশোর পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের খেলার মাঠে। বর্তমান যানজট যুগে পড়ুয়াদের খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। পাঁচ দিন ব্যাপী মহাধুমধামে প্রায় 20টি খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ। এতে নার্সারি ক্লাস থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। 700 পড়ুয়াদের মধ্যে 615 জন পড়ুয়া খেলাধুলায় অংশগ্রহণ করে। একেবারে শান্তিপূর্ণভাবে পাঁচ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে বলে জানান তিনি। একজন মাত্র খেলার সময় আহতপ্রাপ্ত হয়েছেন, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে গত 11 ডিসেম্বর এবং গতকাল অবধি সেই খেলাটা হয়েছে। আর এতে প্রায় 82 পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছিল, মানে প্রায় 615 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। এর মধ্যে 82 স্টুডেন্ট প্রাইজ পেয়েছে, প্রথম পুরস্কার পেয়েছে 82, দ্বিতীয় পুরস্কার পেয়েছে 82 এবং তৃতীয় পুরস্কার পেয়েছে 82। সর্বমোট প্রায় 246 স্টুডেন্ট এতে পুরস্কার লাভ করে। কি কি ইভেন্ট ছিল আপনাদের এই? দেখুন, ইভেন্ট তো প্রায় 20টা ইভেন্ট ছিল, 20টা ইভেন্ট ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন কবাডি, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, খোখো, স্ল্যাগ রেস, সাম রেস, ব্লাইন্ড চিট, মিউজিক্যাল চেয়ার, রিলে রেস, থ্রি ল্যাগ রেস, আরো অনেক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আমরা পাই। লক্ষ্মীপুরের সাংস্কৃতিক মহাসংগ্রামের উদ্বোধন, ব্যাপক উৎসাহ শিল্পী। ধরাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ, পারিবারিক কলহের জের। রবিবার শিলচরে আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, দুধপাতি দিয়ে জনসভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।